বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। লখনৌর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর আড়াইটায়। টানা দ্বিতীয় জয় তুলে নেবার বাসনায় বিফোর প্রোটিয়ারা, আর প্রথম ম্যাচের ধাক্কা সামনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অজিদের। অরুণ গোফরের রিপোর্ট। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বড় জয়ে এবারের অভিযান শুরু করেছে ক্রিকেটের ট্র্যাজিক দল দক্ষিণ আফ্রিকা। চোকার তকমা কাটাতে নিরন্তর চেষ্টার আরেকটি ধাপ দারুণভাবে শুরু করতে পারায় আত্মবিশ্বাস বেড়ে গেছে প্রোটিয়াদের। প্রেরণার জায়গা আছে আরও। গেল মাসেই অজিদের বিপক্ষে সিরিজ জিতেছে কেম্বা বাভুমার দল, যার একটিতে 400 ও দুটিতে 300 বেশি স্কোর গড়ে প্রোটিয়ারা। ডুসেন মার্করাম ক্লাসেনরা রানে থাকায় চাপ কম দলপতি বাভুমার ওপর, আর ব্যাট বলে তো নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মার্কো ইয়ানসেন। যদিও রাবাদার নেতৃত্বাধীন বোলিংয়ে কিছুটা দুর্বলতা রয়ে গেছে, অজিদের স্পিন সক্ষমতা বিবেচনায় কেশব মহারাজকে সঙ্গ দিতে একাদশে ফিরতে পারেন তাবরেজ শামসি। সব মিলিয়ে দ্বিতীয় জয়ের ছক কষছে প্রোটিয়ারা। বিপরীতে ফর্মটা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। শিরোপা পুনরুদ্ধার মিশনের শুরুতেই স্বাগতিক ভারতের কাছে বাজেভাবে হেরেছে কামিন্সের দল। শেষ 7 ওয়ানডের 6টি হার অজিদের সঙ্গে বড্ড বিমানান। সম্প্রতি ভালো শুরুর পরও ভেঙে পড়ার নজির অজিদের ওপর চাপ বাড়িয়েছে আরও, তাই এ ম্যাচ অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস ফেরানোর লড়াইও। তবে কোণঠাসা অজিদের চেয়ে ভয়ঙ্কর দল ক্রিকেটে আর নেই, এটা মাথায় রাখতে হবে প্রতিপক্ষকে। এছাড়া বিশ্বমঞ্চ থেকে প্রোটিয়াদের বিদায়ের কান্না সবচেয়ে বেশি উপহার দেয়া দল অস্ট্রেলিয়া। আর মার্কাস স্টয়েনিস চোট কাটিয়ে ওঠায় স্কোয়াডের শক্তিমত্তা বেড়েছে অজিদের। স্টার হ্যাজেলউড কামিন্সের বোলিং আক্রমণ গুড়িয়ে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। ফেরার স্বপ্ন তাই জীবন্ত সমর্থকদের কাছে। Everyone's trained really well and দুপক্ষের কাছেই লখনৌর কন্ডিশন অচেনা হওয়ায় এগিয়ে থাকবে বুদ্ধিমত্তার প্রমাণ দেয়া দল। অরণ্য কুফুর, আরটিভি।